আজকের বিষয়বস্তু হল, খুতবার আলোচ্য বিষয় হল বেদাত সম্পর্কে। বেদাত যে আসলে কি জিনিস এটা আমাদের অনেকেরই জানা নাই। বহু মুসলমান এই কথার আজকে আলোচ্য বিষয় আসছে, বহু মুসলমান এমন কতগুলির উপরে ইবাদত করে যেগুলি কোরআন হাদিসের বহির্ভূত, না আছে কোরআন হাদিসে, না আছে কোরআনে, না আছে হাদিসে। সময় যেহেতু কম, সর্বোচ্চ 10 মিনিট সময় আছে হাতে, চেষ্টা করবো যতটুকু বলার দরকার। বেদাত কি জিনিস যদি মানুষ জানত, এর দ্বারে কাছেও যাইত না। আজ সারা বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু বেদাত আছে, মানুষ মুসলমানরা বেশিরভাগ মুসলমানরা এটাকে এবাদত হিসাবে মনে, এটাকে আমরা এবাদত মনে করি, এটা আসলে এবাদত না, মূলত এটা হলো খেসারত। এটা কি এ বাবা যেটা বলেন, এটা কি খেসারত? কেমন খেসারত? এবাদতের বিনিময় জান্নাত পাওয়া যাবে, আল্লাহর নৈকট অর্জন হবে, আল্লাহ রাজ খুশি হবে, ঠিক আছে না কথা? এটাকে কি বলা হয়? যেই আবাদতে আল্লাহ রাসুল খুশি থাকে, আগে বেদাতরা বুঝি, যেই আবাদতে কোরআন হাদিসের প্রমাণ আছে, হাদিসে ওইটা আছে, কোরআনেও আছে, বা কোরআনে যেটা নাই সেটা হাদিসে আছে, এটাও আবাদত। ও হাদিসে যেটা নাই কোরআনে আছে, বহু কথা আছে কোরআনে আছে হাদিসে নাই, এটা আবাদত। যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, এটা খেসারত। এটা কি খেসারত? আবাদত তো ওই জিনিসটাকে বলা হয় যেই আবাদতের বন্দেগীর মাধ্যমে বান্দা মন্দিরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, আল্লাহ তাআলার নিকটে চলে যায় আবাদত বন্দেগীর মাধ্যমে। যদি কোনো বান্দা বান্দি যদি আবাদত বন্দেগীর মাধ্যমে যদি মাওলাকে রাজখুশি করাইতে পারে, তার 70-80 বছর জিন্দগির মাধ্যমে, এটা হইল আবাদত। এটা কি আবাদতের মাধ্যমে মাওলাকে রাজখুশি করা, মাওলাকে মালিককে রাজখুশি করার মাধ্যমটা হইল কি আবাদত? এটি বুঝেন। এখন আবাদত কোন জিনিসটাকে বলে, আমল কোন জিনিসটাকে বলে, এটাই যদি আমরা না বুঝি তাহলে আবাদতটা কিভাবে করব? এখন বেদাতকে যদি আবাদত বানাই এটা হবে খেসারত, এটা আবাদত না। তো কেমন? আজকের খতবার আলোচনাটাই মূল, বেশি অন্যদিকে যাব না। আল্লাহ রাসূল বলেন আখিরি জামানার মধ্যে এমন কতগুলি হাদিস বের করবে, আর মুসলমানেরা এমন কতগুলির আমলের উপরে প্রতিষ্ঠিত থাকবে যেগুলি বেদাত, মূলত বেদাত, কিন্তু মনে করবে এরা আবাদত। এরা মনে করবে কি আবাদত, এটা বেদাত মনে করবে না। কেননা ওই বাপ দাদার দিন থেকে চলে আসছে, বুঝে আসছে, করে আসছে। এরা না জানলে কি করছেনি, না বুঝলে কি করছেনি, আগে তারা কেন করল? এটা তো রসুলের তরিকা না কি কন? কোন ধর্মীয় বিষয় যদি বলে আমার বাপ দাদারা করে আসছে এইভাবে, আমরাও এইভাবে করব। আমি আজকে কোনো বাহিরে কথা বলবো না, শুধু খতবা থেকে বলবো সামনে হাদিস। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্নি ফরাতু কামালাল হাউদি বা মাররু আলাইয়া শারিবা ওমাং শারিবা ইদা লাম ইয়াজমা আবাদা। হাদিসটা আরো বহু লম্বা। এই বেদাতকে আমল দিয়া আল্লাহর কাছে নৈকট্য লাভের আশা তো দূরের কথা, জান্নাতে যাওয়ার আশা তো দূরের কথা। আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে আমি তোমাদেরকে হাউজে কাসার কাউসারের পানি পান করার জন্য অগ্রগামী হব, আমি আগে থাকবো, অপেক্ষামান থাকবো। কিন্তু এমন কতগুলি উম্মত থাকবে আমার উম্মতের মধ্যে, অন্য অন্য নবীদের উম্মত ছিল 72 কাতার, আমাদের নবীর উম্মতের দল হবে কত? 73 কাতার। 72 কাতারে জাহান্নামে যাবে, শুধু একটা দল মাত্র জান্নাতে যাবে, ওই দলটা কোনটা? এই জন্য আল্লাহ রাসূল নিজেই বলেন হাদিসের আবারতে, যেই উম্মতেরা
আমার হাত থেকে হাউজে কাউসার পান করার জন্য আমিও পান করাবো, আমিও আগ্রহী হব, এরাও আগ্রহ চিত্তে দৌড়াইয়া আসবে, কিন্তু এরাও আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব। কথাটা ক্লিয়ার বুঝিয়ে উম্মতেরা চিনবে না এমন না, আল্লাহ রাসুল চিনবেন না বুঝবেন না তাদেরকে, এটা নয়। আল্লাহ রাসুল বলতেছেন কি, তাদেরকে আমিও চিনবো, তারাও আমাকে চিনবে, দৌড়াইয়া আসবে। আমার উম্মতেরা আমার হাউজে কাউসার প্রাণ করার জন্য, আমার থেকে বুক করার জন্য দৌড়াইয়া আসবে, কিন্তু ভাগ্য খারাপ হবে, মধ্যখান দিয়ে পর্দা পড়ে যাবে। মধ্যখান দিয়ে কি পড়বে এটা দেখেন তো। তৈলি যারা 60-70 বছর হয়ে গেছি, আমার মতো 40-এর নিচে হবে না, আমার মনে হয় না, তার না 40। যারা কোরআন হাদিস পড়ে নাই, চিন্তা করেন তো, এবাদত কাকে বলে? কোরআন হাদিস, যারা কোরআন হাদিস পড়ে নাই, এবাদত কাকে বলে? শরীয়ত সম্মত রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর বিধিবিধান অনুযায়ী, এটা আজও কি বোঝা সম্ভব বলেন তো? হ্যাঁ, আমি ব্যবসায় শিখলাম না, আমাকে যদি আমার পিতা এখন 10 লক্ষ টাকা দেয় ব্যবসা করার জন্য, কি সম্ভব বলেন তো? গাড়ি কখনো দিন স্টার্টিংয়ে ধরি নাই, স্টার্টিংয়ে কখনো ধরি নাই। আচ্ছা, এখন যদি আমাকে হঠাৎ করে একটা গাড়ি দেওয়া হয়, তুমি ড্রাইভার আজকে চালাইবা, বেতন 50,000 টাকা, সম্ভব? সম্ভব না, কঠিন খেলো, এটা সম্ভব না। তাহলে কি করতে হবে আমাদেরকে? যে যে বয়সে আছি, এখন বয়স নিয়ে কথা না, যে যে অবস্থায় আছি, কোরআন হাদিস শুনছি, শুনেছি, শোনার ক্ষমতা আছে, শোনার সুযোগ আছে, বুঝার সুযোগ আছে, অর্জন করার সুযোগ আছে, তখন তেই আমাদের শুরু করে দিতে হবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। মুরাদ কি অর্থ হয়, এটাই হবে। সাহাবাদের জীবনটা এটাই ছিল, কেউ 60 বছর জিন্দগিতে নবীকে পেয়েছে, কালেমা পড়েছে, মূর্খ থাকে নাই। কি বলেন, মূর্খ থাকছে? হ্যাঁ, এরা আমল করে জান্নাত অর্জন করে নাই? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে না ছিলেন, কত বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহর রাসূল পাইছেন, তারপরে দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে পরকালে পাড়ি দিয়েছেন, এটা কিভাবে সম্ভব হইল? এখন আমরা বলি 60-40 বছর হয়ে গেছে, এখন কি সম্ভব? অসম্ভবের কিছু নেই, শুধু অসম্ভব এটাই। আমাদের মনকে এখনো তৈয়ার করতে ভারি নাই, মনকে তৈয়ার করে নিতে হবে। 40 বছর ভুল করেছি, ব্যাফে লাইনে চলছি, কোরআন হাদিসের হায় বাইরে চলছি, এখন থেকে আর না, এখন থেকেই শুরু করে দেব কোরআন হাদিসের জ্ঞানগুলি যতটুকু সম্ভব, যেভাবে যার কাছে যেয়ে যেভাবে করার দরকার, যেই পথ আছে সেই পথ অবলম্বন করা দরকার। এটা যদি বাইর থেকে হয়, বাড়ির থেকে, এটা যদি বাইরে বাইরে যাইয়ে হয়, বাইরের বাইরে গিয়ে হলেও আমাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আমল। এখন আমি যদি জানলামই না মনে করেন তো, আমলটা করবো কীভাবে বলেন তো? আমার কোনো লেখাপড়াই নেই, বা অন্য না লেখাপড়া আছে, কোরআন হাদিসের জ্ঞান নেই, তো এটা কীভাবে আমাদেরকে অর্জন করতে হবে? যদি আমাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, কি পরিমাণ, যেই পরিমাণ কোরআন হাদিস জ্ঞান করলে ফলে অর্জন করার পরে, বেদাত কাকে কয় এটা চিনবো, হারাম কাকে কয় এটা চিনবো, হালাল কাকে কয় এটা চিনবো। ফা আল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। কোন মুসলমান মুমিন ব্যক্তি হারাম হালাল না জেনে আমল করে জান্নাতে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। জান্নাতে যাওয়ার পথ একমাত্র হারাম হালালের মাধ্যমে, হালালের মাধ্যমে হারামের মধ্যে না। ঠিক ইবাদত বন্দেগীরা আমরা খাইতেছি, এই খাওয়াটা আমাদের কি ইবাদত, এটা বুঝতে হবে। যদি এটা হালাল হয়, আমার উপার্জনের টাকাটা এটা ইবাদত, আমার চাকরিটা ইবাদত, যদি এটা কি হয় রাসূলের তরিকা অনুযায়ী হয়, যদি আমার এই টাকাটা যদি হালাল থাকে, এই হালাল টাকার উপার্জন দিয়ে যদি আমি খাদ্য খাই, নাস্তা করি, আমার বরং পোশাকের ব্যবস্থা করি, এই বরং পোশাক দিয়ে এই শরীর দিয়ে যদি আমি সেইটা করি, সেইটা হালাল, বুঝুন তো ইবাদত। এখন বেদাত কাকে, বেদাত যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, এটা রসুলের জন্ম থেকে নিয়ে এক কথায় বুঝেন, বেদাতটা কোন জিনিস এটা বুঝার জন্য লম্বা অনেক বিষয় লাগবে, সময় লাগবে, শুধু এতটুকু বুঝেন বেদাত কাকে বলে। নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত বিয়ার আহকাম ছাড়া
যেহেতু নবী বিয়া করেছেন 25 বছরের ভিতরে, করছেন না, এটা বেদাত, এটা পরবর্তী 23 বছরের জিন্দগির শরীয়তের দ্বারা প্রমাণিত দলিল আছে। এই বিয়ে ব্যতীত আরো যত হাকামগুলি আছে, জন্ম থেকে নিয়ে 40 বছরের আগ পর্যন্ত নবী যা যা করেছেন নবীর ব্যক্তিগত জীবনে, যেগুলি উম্মতের জন্য শরীয়তের কোনো দলিল প্রমাণ আদি নাই, করে না, এটা উম্মতের জন্য পালনের বেলায় ও বাস্তবায়নের বেলায় আমলের ক্ষেত্রে শরীয়তের দলিল না, এক কথায়। এখন এটা বুঝতে হলো তো নবীর জন্ম থেকে নিয়ে 40 বছরের যে জিন্দগিটা ইতিহাস আছে, সেই ইতিহাস আমাকে জানা থাকতে হবে, কি বলেন, জানা থাকতে হবে না? যদি এই নবীর ইতিহাসটা যদি মুসলমানের জানা না থাকে, কোনটা বেদাত কোনটা আবাদত, পরবর্তী 23 বছরের জিন্দগি, 63 বছরের জিন্দগি আছে, 40 থেকে নিয়ে 23 বছরের জিন্দগি, 23 বছরের জিন্দগি, যাতে কি উম্মতের জন্য কি বলেছেন, কি রেখে দিয়েছেন, নবী কি করে গিয়েছেন, এবং উম্মতের জন্য যা যা করার জন্য বলে গিয়েছেন, নবী দেখাই দিয়েছেন, সেটা হলো শরীয়তের দলিল। এখন এগুন চলতি আমরা যদি মনে করেন যে আমরা নিজেরও লেখাপড়া করে নাই, এবং আমাদের ছেলে সন্তানদের যদি মাদ্রাসায় যদি ভালো সঠিক শিক্ষা যদি আমরা শিক্ষাতে শিক্ষিত না বানাই, তাহলে আমাদের পরবর্তী যারা আছে তারাও তো এলেনির মূর্খ। আমল করা সঠিকভাবে সহি রাস্তায় আবাদত বন্দী করবে এটার কোনো সুযোগই নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন, অনেক বেদাতকারী উম্মতেরা আমার হাউজে কাসার প্রাণ করার জন্য দৌড়ে আসবে, এরা যেহেতু এটাকে আবাদত মনে করে তারা আবাদত করছে, আমার সুন্নত মনে করে সুন্নত আদায় করেছে, আসলে সুন্নত না, এটাকে আমল বানাইয়া নিছে, আসলে এর শরীয়তের কোনো গ্রহণযোগ্য আমল ছিল না, এটাকে আমল বানাইয়া নিছে, এরা আমাকে চিনবো আমিও তাদেরকে চিনবো অপেক্ষামান, কিন্তু হঠাৎ করে ফর্দা পড়ে যাবে। তখন ফেরেশতাদের আল্লাহ রাসূল বলবেন যে কেন, এটা কেন হলো, এদেরকে আমি চিনি, এরা আমার উম্মত। তখন ফেরেশতারা জবাব দিবে আল্লাহ রাসূলকে, কে দিবেন, ফেরেশতারা জবাব দিবেন, ওগো আল্লাহ রাসূল, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসছেন, এই আপনার গলা কাটা শরীয়তকে দিনকে আপনার উম্মতেরা বিলীন করে দিছে, আটকাইয়া ধরে নাই, ওই সুন্নত অনুযায়ী আমল করে নাই, সুন্নতকে বিক্রি করে দিছে, কিসের মাধ্যমে, বেআমলের মাধ্যমে, কিসের মাধ্যমে, সুন্নতের বিক্রি করা মানে কি, অর্থাৎ আমরা আমল করি নাই, সুন্নতের ধার ধারি নাই, সুন্নতের আমল না করে আমরা সুন্নতি দাবি করি, ফরজ আদায় না করে আমরা ফরজিয়তের দাবি করি, এটাকে বলে বেদাত, এটাকে বলে বেদাত, যেটা কোনো হাদিসের না আছে কোরআনের মধ্যে, না আছে কোনো হাদিসের মধ্যে, এটার উপর যদি কোনো মুসলমান প্রতিষ্ঠিত থাকে, তাহলে যে যেই হালতে মৃত্যুবরণ করে, কিন্তু শেষ শিবে না কোথায়, রাসুলের যে সাফায়াত পাবে, এটা সন্ন্যের কোটা, এটা হবে না। আচ্ছা বলেন তো, সারা জিন্দগি আমল করার পরে, হ্যাঁ বয়ান করার পরে, রাসুলের তরিকা মনে করে আমল করার পরে, কোরআন হাদিস রূপে প্রতিষ্ঠিত থাকার পরে, যদি একটা উম্মত আলেম বাদ্য, যদি একটা উম্মত যদি আল্লাহ রাসুল থেকে যদি হাউসে কাছে পান করতে না পারে, যদি আল্লাহ রাসুলের যদি সাফায়াত না পায়, এর চেয়ে বড় বোকামির, এর চেয়ে বড় দুর্গতির কিছু আছে বলুন তো? হাশরের ময়দানে আল্লাহ রাসুলের সুপারিশ ছাড়া কোনো জান্নাতের গ্যারান্টি আছে? আল্লাহ পাক সাফ জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন পরিপূর্ণ, শরীয়ত পরিপূর্ণ, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এগুলিকে আটকাইয়া ধরো, রাসুলের তরিকা আল্লাহর বিধানের পরে, রাসুলের তরিকা, রাসুলের সুন্নত, রাসুলের তুন সুন্নত একজনেই বলে দিছি, যেগুলি রাসুল বলে দিয়ে গেছেন উম্মতের জন্য, নিজে করেছেন উম্মতদেরকে বলে দিয়েছেন, এগুলি করবে না, করলে জাহান্নামের কি আছে, সাদার তাগিদ আছে, ওয়াইদ আসছে, ধমক আসছে, এগুলি অবশ্যই উম্মতদেরকে পালন করতে হবে। তারপরে আল্লাহ পাক বলেন কোরআনাতে, যখন তোমরা কোনো বক্তা থেকে, কোনো আলেম থেকে কোরআন হাদিসের কোনো নসিহত শুনবা, নেক কাজের আদেশ শুনবা, তখন বদকাজ তোমার ছেড়ে দিবা, ফালা তাকউদু বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন, আমার বান্দা বান্দিরা যখন কোরআন হাদিসের এলান শুনবা, নসিহত শুনবা, তখন তোমার বয়স যদি 40 বৎসর হয়, 50 বৎসর হয়, অথবা 60 বৎসর হয়, এমন কথা কোনোদিনও শোনো নাই, কিন্তু একদিন শুনেছ,
শোনার পরে তোমার ভিতরে যে খারাপ কাজটা ছিল, বদ্দিনী কাজটা ছিল, এটা ছেড়ে দিয়েছ, অর্থাৎ জালেম সাথে আর জালেমদের সাথে আর মিশো নাই, জালিমি কাজ করো নাই, বোঝা গেল তোমরা নেককার, কোরআন শরীফের নসিহতে তোমাদেরকে আটকে ধরেছে, হেদায়েত হয়েছ। যখন তোমরা হেদায়েতের কথা শুনবাম আর হেদায়েতের আমল শুরু করে দিবা, তখন তোমরা জালেমদের থেকে আলাদা হয়ে যাবা। আর থেকে যখন আমরা কোরআন হাদিসের নসিহত শুনবো, তখন থেকেই যখন উপদেশগিরি শুনবো, উপদেশের মধ্যে যা যা কথাগুলি বলা আছে তখন আমরা, আর যা যা বলা নাই যেগুলি জালেমদের গুণ, যেই কাজ করলে জালেম হয়, একটা মানুষ জালিমি পরিণত হয়, জাহান্নামের উপযুক্ত হয়, সেই কাজ থেকে আমরা কি হব, বিরত থাকব, এবং এদের সঙ্গ আমরা কি ছেড়ে দেব, জালেমদের সাথে আমরা কি করবো না, কখনো আপোষহীন আপোষ করবো না, এদের সাথে উঠা বসা করবো না, চা নাস্তা খাবো না, সব কথায় উচ্চ সুরে এবং এক কথাই হলো তাদের থেকে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে। তাহলে বোঝা গেল আমরা কি প্রকৃত ইমানদার। আর যদি আমাদের উপদেশ গ্রহণ করার পরেও, কোরআন হাদিস নসিহত শোনার পরেও আমাদের উঠাপটা চলাফেরা খাওয়া দাওয়া গোম সব কিছু যদি আগের মতোই চলাফেরা থাকে, তাহলে বোঝা গেল আমরা তাদের সাথে আমরা গোমরা। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি উপরে আমাকে সহ আমল করার তৌফিক দান করেন।